রিমান্ডে নিয়ে হুমকি দেওয়া হয়েছে, আমি যেন ভবিষ্যতে আর রাজনীতি না করি। আমি তখনই বুঝতে পেরেছি আমার ভিতরে সম্ভাবনা আছে, এদেশের মানুষ আমাকে ভালোবাসে, আমার গ্রহণযোগ্যতা রয়েছে, ছাত্র অধিকার পরিষদের গ্রহণযোগ্যতা রয়েছে। ছাত্র অধিকার পরিষদের আহ্বানে হুঙ্কারে সারা দেশের ছাত্র সমাজ নেমে আসে, এজন্যই তো ছাত্র অধিকার পরিষদকে আটক করা হয়েছিল, নয়তো আটক করা হতো না। আমি তখন দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যতদিন এ দেহে প্রাণ থাকবে, শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এদেশের ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠান লড়াই আমার চলবে চলবে চলবে। এবং অপরাপর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহ সকল ছাত্র সংগঠনকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তাদেরকে বলতে চাই, আমরা একে অন্যের প্রতিযোগী, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই। আমাদের প্রতিযোগিতা হবে শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলনের মাধ্যমে। আমি জেল ফেরত লাল সালাম জানাচ্ছি। আমাকে গ্রেফতার করে ডিবিতে যখন রিমান্ডে নেওয়া হয়, রিমান্ড থেকে যখন আমাকে কারাগারে পাঠানো হয়, আমাকে এই শাহবাগ থানা থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যখন আমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, আমি তখন সেই প্রিজন ভ্যানের যে শৃঙ্খল, সেই শৃঙ্খলের ফাঁক দিয়ে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম। আমার এই গণতন্ত্রের সূতিকাগার, আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ছাত্র রাজনীতির আতুর ঘরে আমি আবারও ফিরে আসবো এই আশা। আপনাদেরকে বলছি, জেলখানায় কোন ছাত্র নেতাকে হয়তো আটক করে রাখা যায়, আমাকেও আটক করে রেখেছিল, কিন্তু আমার কে যারা ভালোবাসেন, আমার যে অনুপ্রেরণা, আমাকে দেখে যারা উৎসাহিত হন, তাদেরকে কিন্তু আটকে রাখতে পারেন না। সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা আমাকে ভালোবাসা দেখিয়েছে, তারা আমার মুক্তির জন্য আন্দোলন করেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে জেলে নিয়ে রিমান্ডে নিয়ে তারা ভেবেছিল আমাদের ছাত্র আন্দোলন থেমে যাবে। আমাদের ছাত্র আন্দোলন কি থেমে গিয়েছে? জেলে পরে আন্দোলন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। আজকের আয়োজিত ছাত্র সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের সমাবেশে যে গুণী ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের বর্তমান সময়ের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সবাইকে জানাচ্ছি সংগ্রামী ভালোবাসা। আপনারা অবগত আছেন, ঠিক যেই সময়ে এই শাহবাগের প্রান্তরে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সময়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কি পরিস্থিতি বিরাজ করছে। ঠিক এই সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনজন শিক্ষককে তাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সংহতি প্রকাশ করার কারণে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে শিক্ষার্থীদের জন্য ন্যায্য এবং যৌক্তিক আন্দোলন,
সিটের অধিকারের আন্দোলন, আবাসন সংকট সমাধানের আন্দোলন, খাদ্য সমস্যার সমাধানের আন্দোলন, ক্লাস পরীক্ষার ঠিকমতো নেওয়া সেই আন্দোলন, সেই আন্দোলন করার কারণে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার নোটিশ দিয়েছে। এবং সেই শিক্ষার্থীরা তারা সেখানে অনশন কর্মসূচি পালন করছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়ছে না। আরেকটি ছাত্র আন্দোলন চলছে, যারা এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তারা আন্দোলন করছে যে তারা আলাদা ইউনিটের জন্য, আলাদাভাবে পরীক্ষা দেওয়ার জন্য তারা বিশেষ ইউনিট চায়। এটি কিন্তু খুবই স্বাভাবিক, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু বিভাগ পরিবর্তনের জন্য সেখানে আলাদা ইউনিটের ব্যবস্থা ছিল, কিন্তু হঠাৎ করে এই গুচ্ছ পদ্ধতিতে যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সেখানে তারা এটিকে বাতিল করে দিয়েছে। আমরা দেখেছি যে এই ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীরা তাদের যখন পড়ার টেবিলে বসে থাকার কথা, তাদের যখন পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা, সেই সময় তাদের আলাদা ইউনিট চেয়ে এই শাহবাগে, প্রেস ক্লাবে, রাজু ভাস্কর্যে, ইউজিসির সামনে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। আমরা আরো একটি আন্দোলন দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে, শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে তাদের যৌক্তিক দাবি নিয়ে, তারা মার খাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে, কিন্তু তাদের আন্দোলনে কর্ণপাত করা হচ্ছে না। সম্প্রতি আরেকটি আন্দোলনের কথা বলবো, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রয়েছি আমরা দাবি করেছিলাম যে হল খুলে পরীক্ষাগুলো নেওয়া হোক, অগ্রাধিকার ভিত্তিতে মাস্টার্স এবং অনার্সের পরীক্ষাগুলো নেওয়া হোক। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, সকল ছাত্র সংগঠনগুলো এই দাবিতে একমত ছিল। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা 15 দিন সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছি। সেই সময়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আন্তরিক আচরণ আমরা পাইনি। তারপরেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে, প্রশাসনকে অন্তত এতটুকু ধন্যবাদ জানাতে চাই যে তারা দেরিতে হলেও বুঝতে পেরেছে যে এই সমস্ত ছাত্ররা, এই সমস্ত ছাত্র সংগঠন যে দাবিগুলো পেশ করেছিল এই দাবিগুলো যৌক্তিক ছিল। এবং আমরা জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার তিনি ঘোষণা দিয়েছেন যে অগ্রাধিকার ভিত্তিতে মাস্টার্স এবং অনার্সের পরীক্ষাগুলো নেওয়া হবে এবং সীমিত আকারে হলগুলো খুলে দেওয়া হবে। এই যে বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা নিজেদেরকে কিং অফ কিংডম মনে করেন, তারা নিজেদেরকে রাজা বাদশাহ মনে করেন, তারা মনে করেন বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র, বিশ্ববিদ্যালয়ের যত অবকাঠামো সুযোগ সুবিধা রয়েছে সকল কিছু তাদের তাবেদার থাকবে।